সম্মানিত ভিউয়ার্স, লেটেস্ট ব্রেকিং নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম। গত ম্যাচের মতো এই ম্যাচেও একাদশের বাইরে থাকতে হতে পারে ফিচকে, এবং কি সেটাই হয়েছে। যদি আজকে ফিচ বাদ পড়ে যায় তবে তার স্থলাভিষ্ট হওয়ার কথা ছিল বেন কাটিংয়ের, এবং তাই হয়েছে। এখন পর্যন্ত সম্ভাবনা রয়েছে মাঠে নামবেন মোস্তাফিজ, এমন আভাস দিয়েই মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল, কিন্তু ঘটেছে তার উল্টোটা। প্রতিনিয়ত আইপিএলের সব আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অন্যদিকে বেঙ্গালুরুর ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী হওয়ায় আজকে ফিজের খেলার সম্ভাবনা ছিল। তবে যাই হোক, ম্যাচ শুরুর আগে ফিজকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল ফেসবুক পোস্টে স্ট্যাটাস দিয়েছে তারা। আজ এক ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে মুস্তাফিজ কঠোর অনুশীলন করছে দলের সঙ্গে। এছাড়াও মুস্তাফিজের বোলিং করা অবস্থায় একটি ছবি পোস্ট করা হয়েছে ফেসবুকে, সেখানে লেখা ছিল অন দ্য টার্গেট। তাই এসব কিছুকে আপনি চাইলে দুয়ে দুয়ে চার করলেও করতে পারেন। তবে ফিজ খেলবেন কি খেলবেন না তা আজ সময়ই বলে দিয়েছিল। তবে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, মুস্তাফিজকে অবহেলা করাটা মুম্বাই ইন্ডিয়ান্সের ঠিক হয়নি। তাকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে যে তাকে খেলানো হতে পারে, কিন্তু আজ তাকে নেওয়া হয়নি। জানি না বিষয়টি আপনারা কিভাবে দেখবেন, তাহলে কমেন্ট করে জানাতে পারেন আপনার ভিডিওটি কেমন লেগেছে এবং এর মতামত পাঠিয়ে দিতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবার আসবো একটু পর। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন।